জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ শিক্ষাবর্ষ 2021-22 শিক্ষার্থীদের সাজেশন, যাদের পরীক্ষা আসলে নির্বাচনের আগে হতে পারে এবং এর আগে বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা কবে, পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে, সে সংক্রান্ত ভিডিও তোমরা এর মধ্যেই হচ্ছে পেয়েছো। তো আসলে যেটা তোমরা জানতে পাবে সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান পরিস্থিতি সাজেশন। তো প্রাণীবিজ্ঞান পরিস্থিতি সাজেশন খুব অল্প সময়ের মধ্যে আসলে কিভাবে ভালো মার্কস ক্যারি করা যায় সেই বিষয়ে তোমরা জানতে পাবে, যে এই সাজেশন ফলো করলে আমি আশা করি তোমাদের থিওরিতে ভালো রেজাল্ট হবে। তো আসলে সেই জন্যই অনেক গবেষণা করে তারপর আসলে সাজেশন বানানো হয়েছে। এর আগে ননভেজ ও রসায়ন আসলে সাজেশন দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নেবে। তো এর আগে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সেইটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বিষয়ে সাজেশন অলরেডি দেওয়া আছে। তো খুব কম সময়ের মধ্যেই তোমরা সাজেশনগুলো পাবে। তো এটা হচ্ছে যে কম সময়ের মধ্যে একদম ভালো মার্কস ক্যারি করা যাবে। ফাইনাল পরীক্ষার নোটিশ প্রকাশ কবে, আসলে ফাইনাল পরীক্ষা হবে সেইটা, তারপর অনার্স প্রথম বসে ফার্স্ট ক্লাস পাওয়ার উপায় কী, আসলে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে ফার্স্ট ক্লাস পেতে হলে, তারপর তোমরা এখানে মেইনলি প্রশ্নগুলো দেখে দেওয়া আছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নিবে। শুধু কি বোর্ড প্রশ্ন পড়লেই ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব কি না, এটাতে একদম বিস্তারিত গবেষণা করে দেখে দেওয়া হয়েছে যে আসলে কি অবস্থা, আসলে কমন পাওয়া যায় কি না। তারপর অনার্স প্রথম বসে পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে কি না, আসলে এই নোটিশটা ফেসবুকে অনেক ঘোরাঘুরি করতেছিল, সেই বিষয়ে আমাকেও আমার কাছেও জানতে চেয়েছিলো অনেকেই, সেটাই আসলে বলছি। তারপর অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে অবশ্যই এই বিষয়ে জানতে হবে, অন্যথায় ফেল। দেখো আসলে পরীক্ষার আগের বিষয়, এইটা কিন্তু পরীক্ষার আগের রাতের বিষয়। তো আমি মনে করি যে অনেক আগেই এই ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে এইটা, যে যারা তোমরা পরীক্ষা দিবে তাদের অবশ্যই সবাইকেই জানতে হবে যে পরীক্ষার আগে তোমাদের কী কী কাজ করতে হবে। তো সেই আগে তোমাদের আসলে কী করতে হবে না করতে হবে সেই ভিডিও এখানে দেওয়া আছে, এবং কখন পরীক্ষার খাতায় কী লিখতে হবে সব বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়া আছে। তোমরা সেখান থেকে আসলে দেখতে পাবে যে এটা হচ্ছে আগের রাতের আসলে সম্পূর্ণ ডিটেলসটা, এটা হচ্ছে আগের রাতে কী কী করতে হয়, কী কী রেডি করতে হবে পরীক্ষার, তারপর অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন কবে দিবে। তো এইটাতে একদম আমি তারিখ বলে দিয়েছি যে সেপ্টেম্বর মাসের কবে থেকে রুটিন প্রকাশ হবে। তো আসলে এই এক সপ্তাহের মধ্যে তোমরা আবার হচ্ছে যে জানতে পাবে। তো এর আগেও একটা ভিডিও আপলোড করেছি যে আসলে তারিখ বলে দিছি যে তারিখ কবে আসলে রুটিন প্রকাশ হতে পারে, বিশেষ করে আসলে তারিখটা কবে সেই বিষয়ে তোমরা আসলে দেখতে পাবে এখানে। তো খ বিভাগে আসি, খ বিভাগে হচ্ছে এক নাম্বার যেটা প্রশ্ন সেইটা হচ্ছে প্রতিসাম্যতা। এক নম্বর প্রশ্নটা দেখো এখানে, প্রতিসাম্যতা তো আসলে মার্ক করে নিই তাহলে তোমাদেরই ভালো হবে, সেটা হচ্ছে খ নাম্বার এক নম্বর প্রতিসাম্যতা কী। প্রতিসাম্যতা বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা বর্ণনা করো। তারপর দুই নাম্বার হচ্ছে প্রাণীবিজ্ঞানের যে কোনো চারটি ফলিত শাখার বর্ণনা। আসলে এখানে হচ্ছে টাইপিং মিস্টেক মাঝে মাঝে হতে পারে, তো হচ্ছে ফলিত শাখা বর্ণনা করো। তারপর যেটা তিন নাম্বার প্রশ্ন বলছে সম্প্রদায় কি, সম্প্রদায় এর বৈশিষ্ট্য আসলে কি সেগুলো লিখতে হবে। তারপর চার নাম্বার প্রশ্ন, মানব কল্যাণে প্রাণীবিজ্ঞান পাঠের ভূমিকা আলোচনা করো। তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে। তারপর পাঁচ নাম্বার, নমুনায়ন কি, নমুনায়নের পদ্ধতিগুলো লিখো। আসলে নমুনায়নের যে পদ্ধতি কয়েকটা সেই কয়েকটা লিখতে হবে, যেহেতু চার মার্কের প্রশ্ন তারপরে দেখে শুনে লিখবে। তারপর ছয় নাম্বার, যে কোনো চার ধরনের ট্যাগ বর্ণনা করো। এই যদি বলে দেওয়া থাকে যে চার ধরনের ট্যাগ বর্ণনা করো, শুধুমাত্র চার ধরনের ট্যাগই বর্ণনা করবে সেক্ষেত্রে। তারপর সাত নাম্বার, প্রজাতির বৈশিষ্ট্যগুলো লিখো, প্রজাতির বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তারপর আট নাম্বার, সেন্ট্রিফিকেশন কি বা সেন্ট্রিফিউগেশন যন্ত্রের গঠন ও কার্য পদ্ধতি, গঠন ও কার্য পদ্ধতি লেখো। তাড়াতাড়ি করা হয়েছে তাই আসলে বানান মিস্টেক হয়ে গেছে অনেক। তো এখানে আসলে একবার দেখে নিবে যে সেন্ট্রিফিকেশন বা সেন্ট্রিফিউগেশন যন্ত্রের গঠন ও কার্য পদ্ধতি লিখো। তো আসলে এইটা একবার বানান মিস্টেক কারণে এই কারণে এমন হয়েছে। তারপর হচ্ছে নয় নাম্বার, লিনিয়ার হায়ারার্কির বর্ণনা করো। তারপর দশ নাম্বার, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীর বৈচিত্র্যের ভূমিকা লেখো বা প্রাণী বৈচিত্র্যের ভূমিকা বর্ণনা করো, এটাও আসতে পারে। তারপর হচ্ছে যেটা আছে যে বাস্তুতন্ত্রের উপকারিতা লেখো। তো আসলে যেটা বারবার বলতেছি যে খুব তাড়াতাড়ি লেখার কারণে টাইপিং একটু মিস্টেক হতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো করার কিছু নেই, আমি তো বলেই দিচ্ছি, শুনে লিখতে পাবে। তারপর হচ্ছে পার্থক্য, ফ্লাজেলা, সিলিয়া, মরফোমেট্রিক্স, ম্যারিট্রিক্স
আদি কোষ, প্রকৃত কোষ, সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। এগুলোর মেইন কথা যে এগুলোর পার্থক্য তোমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে পার্থক্যর বিষয়। পার্থক্যতে অবশ্যই চারটার উপরে লিখবে পার্থক্য, সেটা একদম একদম আগে থেকেই বলে রাখতেছি যে পার্থক্য শুধু চারটার উপরে লিখতে হবে, কম করে হচ্ছে চারটার নিচে লিখবে না। এখন প্রথমে যেটা বলতেছি, প্রথমে শুধু হচ্ছে এখানে যেটা আছে শুধু বারোটা এখানে হচ্ছে বারোটা প্রশ্ন দেওয়া আছে। দেখো আসলে অনেক গবেষণা করে তারপর শুধু খ বিভাগের জন্য বারোটা প্রশ্ন দেওয়া হলো। এই বারোটা প্রশ্ন থেকে আসলে তোমরা কমন পাবে, এইটা নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে তারপরেও তোমরা এর পরবর্তীতে আসলে যদি কোনো আপডেট থাকে এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের প্রশ্ন যারা একদম ভালো করে প্রিপারেশন নিতে চাও তারা আসলে একদম আরও আশেপাশে কিছু পড়বে। তো আসলে এক নাম্বার গ বিভাগে শনাক্তকরণ কী, প্রাণী সংরক্ষণের পদ্ধতিগুলো লিখো। তারপর দুই নাম্বার সংগ্রহ উপকরণ কী, প্রকৃতি থেকে প্রাণী সংগ্রহের পদ্ধতিগুলো বর্ণনা করো। তো এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। তারপর তিন নাম্বার জীবন কী, সিলমের ভিত্তিতে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করো। সিলমের ভিত্তিতে প্রাণী জগৎ কয় প্রকার সেটা শ্রেণীবিন্যাস করতে হবে। চার নাম্বার প্রাণী জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা করো। জীব বৈচিত্র্যের যে গুরুত্ব সেইটা তোমাকে বর্ণনা করতে হবে এখানে চার নাম্বারে। পাঁচ নাম্বার জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্য হ্রাসের কারণসমূহ বর্ণনা করো। পাঁচ নাম্বার জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্য হ্রাসের কারণসমূহ বর্ণনা করতে হবে। তার পরবর্তীতে যাও, তার পরবর্তীতে আসে ছয় নাম্বার। ছয় নাম্বারে ক্লিভেজ কী, বিভিন্ন প্রকার ক্লিভেজের বর্ণনা করো। বিভিন্ন প্রকার যে ক্লিভেজ আছে এই ক্লিভেজের বর্ণনা করতে হবে। তারপর সাত নাম্বার যে কোনো পাঁচ ধরনের ট্যাগের বর্ণনা করো। যে পাঁচ ধরনের ট্যাগ আছে এই পাঁচ ধরনের ট্যাগ বর্ণনা করতে হবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকটা ট্যাগেতে দুই মার্ক করে। তারপর আট নাম্বার প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস করো। প্রতিসাম্যতার ভিত্তিতে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস। তারপর নয় নাম্বার হচ্ছে প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। নয় নাম্বার যেটা প্রাণীবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা করো। দশ নাম্বার দ্বিপদ নামকরণ কী, দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক নীতিমালা বর্ণনা করো। যে আন্তর্জাতিক নীতিমালা আছে দ্বিপদ নামকরণে সেটা বর্ণনা করো হবে বিশেষ করে। তারপর হচ্ছে এগারো নাম্বার কোচঝিল্লি কি, একক পর্দা মতবাদ, একক পর্দা মতবাদ বর্ণনা করো। বারো নাম্বার প্রাণীর প্রাথমিক ভ্রূণ স্তরের মাধ্যমে পরিণত উল্লেখ করো। মানে প্রাণী যে ভ্রূণ স্তরের মাধ্যমে পরিণত হয় সেটা উল্লেখ করতে হবে কিভাবে, একদম চিত্রসহ বিস্তারিত। তারপর তেরো নাম্বার মাইটোকন্ড্রিয়া কি, এর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো। মাইটোকন্ড্রিয়ার ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো। তো এখানে দেখো যে তেরোটা প্রশ্ন দেওয়া আছে, এখানেও তেরোটা প্রশ্ন দেওয়া আছে রচনামূলক শুধুমাত্র তেরোটা। দেখো শুধু তেরোটা প্রশ্ন পড়ে আসলে কমন পাওয়া সেটা একদম আসলে একটা হচ্ছে ভালো বিষয়, যেটা তুমি তেরো দিনের মধ্যেই হচ্ছে কমপ্লিট করতে পারবে সিলেবাস। একদম একদম একটা করে যদি তুমি পড়ো, যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একটা, রচনামূলক প্রশ্ন একটা, যদি তুমি একটা করে পড়ো দিনে দুইটা করে পড়ো প্রশ্ন, তাহলেই আসলে তুমি কমন পাবে এখান থেকে। আর ক বিভাগের বিগত কয়েকটা সালের প্রশ্ন পড়লে সেখান থেকে তুমি কমন পাবে। বিগত কয়েকটা সাল সেটা হচ্ছে দুই হাজার, তোমরা যেহেতু 2022-এর পরীক্ষার্থী সেক্ষেত্রে তোমাকে 2018 থেকে শুরু করে তারপর পরবর্তী যেই কয়েকটা সাল আছে সেই কয়েকটা সালের পড়লেই তোমরা কমন পাবে। তো পরবর্তীতে অনার্সের প্রথম বর্ষ সংক্রান্ত যে কোনো আপডেট এবং অনার্স প্রথম বর্ষের রুটিন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যে কোনো খবরাখবরের জন্য।